দেখুন, এবার প্লাস্টিক বোতলে আলোকিত বিশ্বের 8,50,000 বাড়ি। বিশ্বজুড়ে 8.5 লাখের বেশি বাড়ি এখন পুরনো প্লাস্টিক বোতল দিয়ে তৈরি বাতির আলোতে আলোকিত। আর এটা সম্ভব করেছে লিটার বাই লাইট নামের একটি সংস্থা। 2018 সালের মধ্যে সংখ্যাটি বাড়িয়ে 10 লাখ করতে চায় সংস্থাটি। গরিব মানুষদের সহযোগিতা করতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছে সংস্থাটি। 2012 সালে ফিলিপাইনে এ প্রজেক্টের কাজ শুরু হয়। এখন 15টি দেশ ছড়িয়ে পড়েছে প্লাস্টিক বোতল দিয়ে তৈরি আলো। পরীক্ষামূলকভাবে দিনের আলোতে গরিব মানুষের খুপরি ঘর আলোকিত করার সিদ্ধান্ত নেয় লিটার বাই লাইট। এক্ষেত্রে যেসব ঘরে সূর্যের আলো ঠিকভাবে প্রবেশ করে না, এমন ঘর বেছে নেয় তারা। পুরনো বোতলে পানি ও ব্লিচ মিশিয়ে সেই সব ঘরের ছাদে এমনভাবে বসানো হতো যাতে কিছু অংশ ছাদের বাইরে এবং বেশিরভাগ অংশ ছাদের নিচে থাকে। সূর্যের আলোর প্রতিফলনের সাহায্যে ঘর আলোকিত করতে সক্ষম হন তারা। দ্বিতীয় ধাপে সোলারের সাহায্যে রাতেও আলো সরবরাহ করতে সক্ষম হয় লিটার বাই লাইট। এই জন্য তারা প্লাস্টিক বোতলে একটি মাইক্রো সোলার প্যানেল যুক্ত করে দেয়। এ আলো তৈরি করতে যা সরঞ্জাম প্রয়োজন তার সবই স্থানীয় সম্প্রদায়ে সহজলভ্য, তাই বিষয়টি আরও সহজ হয়ে যায় সংস্থার জন্য। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।